আমরা কোন জড় হি জীবন ওয়াটার ইজ লাইফ তাহলে সেভ ওয়াটার বুঝি পড়ল তাহলে জল বিনা কেহি কি আমি বঞ্চি পারিবা নাই বায়ু যেমন আমার নিতান্ত দরকার জল মধ্যে সেমিতি নিহাতি দরকার বিনা জলরে আমি বঞ্চিবা সম্ভব কর নুহ কিন্তু বিভিন্ন কার্যকলাপ যোগ জল মধ্যে আমার প্রদূষিত হচ্ছে তেমন বড় বড় শহর মানুষ তুমি যদি দেখিব তাহলে কোন ছেড়ে নর্দমা জল আবর্জনা কলকারখানার বাহার থাকা ময়লা এইসব কোন হচ্ছে না জলরে মিশে যাচ্ছে তেমন জলরে মিশিলে সেটা জল কোন হব প্রদূষিত হব তুমি দেখি পাব এই চিত্র কো কোন দেখো এই চিত্র দেখা টিকে কোন কোন সব মিশি যেটা দেখিল সে জলরে পরিষ্কার রহিছি না দেখো সে জলরে কোন কোন মিশি দেখি দেখিল প্লাস্টিক পড়িছি ফুল পড়িছি আউ আউ কোন পড়িছি পত্র পড়িছি আউ সবু জিনিস মিশি পরিষ্কার জল না না এগুলা পরিষ্কার জল নই এরা অতি অপরিষ্কার জল নাই তবে এই যে জলকে প্রদূষণ কি করিছে এখন মনিষ করিছে কি নাই মনিষ গুলা সব করিছে সেইভাবে যেতবেলে আমি চাষ কাম করছে কৃষি ক্ষেত্রে বিভিন্ন প্রকার কোন কোন হইলে রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে কীটনাশক ঔষধ প্রকার হচ্ছে কোন পাই গছ ভালো বড়িও বলে আমি সার পকাই দেউছি পোক লাগি বলে বলে আমি ঔষধ স্প্রে করে দেউছি এবং সেগুলিক সব জলরে মিশুছি মিশুছি না মিশুছি যেতবেলে সেটা মিশিলা সেগুলিক যাই না পড়ে দেউছি সে জল যাই না পড়ে পৌঁছুছি পুরো পৌঁছে যাচ্ছে পুরো পৌঁছে যাচ্ছে তারপর নাড়া নাড়া মানে সে মিশি যাচ্ছে মিশি যাবে না নাই তেমন জল সেটা কোন হলো না অপরিষ্কার হয়ে গেল দেখো ভূক্ষয় দ্বারা জীবজন্তুঙ্কর পচা ছড়া সব উদ্ভিদর পত্র তথা নলিতা আদি পানিরে পচি যাই জল প্রদূষণ হইতাই ললিতা যোটা কি আমার কোটা সল যোটা বাড়ে ললিতা গছ তুমি জানি যে তাকে পানি ভিতরে বুড়াই না তাকে রখা যায় 15 দিন রখিলা পরে তাকে বাহার করে সে সল এবং ঝোট বাহার করা যায় তেমন তাকে পানি ভিতরে দেওয়া দ্বারা মধ্য পানি আমার কোন হচ্ছে অপরিষ্কার হয়ে যাচ্ছে জীবজন্তু মরিগেলে তাকে যদি আমি জলরে বসাই দেওয়া তাহলে জল মধ্যে আমরা অপরিষ্কার হচ্ছে এবং বিভিন্ন ঘরোই কার্যরে মধ্যে জল প্রদূষিত হচ্ছে বুঝলা কোন বিভিন্ন ঘরোই কামরে মধ্যে জল আমার প্রদূষিত হয় দেখো তুমি জানিছো তাপ ও বিদ্যুৎ কেন্দ্র কলকারখানা উত্তপ্ত জল নদী স্রোতরে মিশি নদী জল তাপমাত্রা কো বড়াই দিয়ে উদ্ভিদ মানকর জীবন উপরে তার প্রতিকূল প্রভাব মধ্য পড়ে দেখো জল যেতবে আমার প্রদূষিত হয়ে যাচ্ছে সেতবে প্রাণী মানে জল কো কোন করছি পানি রূপে ব্যবহার করছি আমি সেটা যেতবে জল পিউছে আমি ঘরে কোন করি আমি আকোয়াগার্ড লগাই যে ফিল্টার লগাই যে তাকে গরম করে না পিউছে ছাড়ি না পিউছে কিছু অন্যান্য প্রাণী অন্যান্য প্রাণী মানে সেমানে সেগুলা বুঝতে কি না তাহলে যে জল পাইলে সেমানে পিছে তাহলে সে জল পানীয় রূপে সেমানে ব্যবহার তারপরে সমস্ত ঘরে ফিল্টার নাই সমস্ত ঘরে সে আকোয়াগার্ড নাই সমস্ত ঘরে অছি না তাহলে সে প্রদূষিত জল ব্যবহার করবে ব্যবহার করলে জল যে প্রাণী মানে অছন্তি সেমানে কোন হবে বিভিন্ন রোগর সেমানে শিকার হবে হলা বিভিন্ন রোগর শিকার হবে এবং মরি বুঝবেন না তাহলে জল পিইবা যোগ মনুষ্য বিভিন্ন প্রকার কোন অন্তনলী রোগ অন্তনলী আম শরীর ভিতরে নলী আছে তা ভিতরে রোগ হবে আউ কোন ঝাড়া বান্তি তথা কামল রোগ কামল কইলে জন্ডিস নাই তাহলে জন্ডিস এই ভাবে রোগ শিকার হতে আখি আমার হলদিয়া হয়ে যাব দেহ হলদিয়া হয়ে যাব তাহলে এইভাবে বিভিন্ন রোগে আমি আক্রান্ত হবো তাহলে আম দেশে দূষিত জল পিইবা যোগ প্রতি বর্ষ লক্ষ লক্ষ লোক মৃত্যুমুখে পড়ুছেন গঙ্গা ঠারু গঙ্গা এবং যমুনা নদী ঠারু আরম্ভ করে ওড়িশার মহানদী পর্যন্ত সবু বড় বড় নদীর জল এবে ব্যবহার উপযোগী আর হয়ে না গঙ্গা যাহাকে আমি পবিত্র নদী বলে কৌছি মরিগলা পরে যাই না আমি গঙ্গায় হাড় পকাউছি পকাউছি নাই গঙ্গায় ধর বুড় দেলে যাহা পাপ আছে সবু ধরি হয়ে যায় বলে আমি কৌছি তেমন সেই নদী মধ্যে বর্তমান বাদ পড়ি
ନାହିଁ ପୁରା ଅପରିଷ୍କାର ହେଇଛି ବ୍ୟବହାର ଉପଯୋଗୀ ସିଏ ନୁହ ତେଣୁ ନଦୀ ଗୁଡିକ ପୁଣି ଯୋଉ ବହି ଯାଇଛି କୁଆଡେ ମିଶିଛି କହିବେ ସମୁଦ୍ର ଯାଇ ନା ପଡ଼ିଛି ବୁଝିପାରିଲେ ନାହିଁ ତେଣୁ ସମୁଦ୍ର ଜଳ ମଧ୍ୟ କଣ ପ୍ରଦୂଷିତ ହବ ଯଦି ସମୁଦ୍ର ଜଳ ପ୍ରଦୂଷିତ ହେଲା ତାହେଲେ ସମୁଦ୍ରରେ ଯୋଉ ଜୀବ ମାନେ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କର ଅବସ୍ଥା କଣ ହବ ମରିବେ ବା ବିଭିନ୍ନ ରୋଗରେ ଆକ୍ରାନ୍ତ ନୁହେଁ କି ତେଣୁ ଆମ ଶରୀରକୁ ସୁସ୍ଥ ରଖିବା ପାଇଁ କଣ ଦରକାର କଣ ଦରକାର ଦୂଷିତ ହେଇନଥିବା ଜଳ ପରିଷ୍କାର ଜଳ ନାଇଁ କି ତେଣୁ ଆମକୁ ଦରକାର ଆମ ଶରୀରର ଅଧିକାଂଶ ଭାଗ ହଉଛି ଆମର ଜଳ ଯଦି ସେଇ ଜଳକୁ ଯଦି ଆମେ ଅପରିଷ୍କାର ଜିନିଷ ବାରମ୍ବାର ପିଇ ପିଇ ଚାଲିବା ତାହେଲେ ଆମ ଶରୀର ଭିତରେ ଯୋଉ ମେସିନ୍ ସବୁ ଅଛି ସେ କେତେ ଦିନ ଚାଲିବ ଶୀଘ୍ର ନଷ୍ଟ ହେଇଯିବ ବିଭିନ୍ନ ରୋଗରେ ଆମେ ଆକ୍ରାନ୍ତ ହବା ତେଣୁ ଆମ ପାଇଁ ଦରକାର କଣ ଯେ ଶୁଦ୍ଧ ପାନୀୟ ଜଳ ତେଣୁ ଆମେ କୋଉଠୁ ପାଇବା ସାଧାରଣତଃ ପାଣି ଆମେ କୋଉଠୁ ପାଉଛେ କୂଅରୁ ପାଉଛେ ନଳକୂଅରୁ ଆମେ ପାଉଛେ ବା ପୋଖରୀ ତେଣୁ କୂଅ ପୋଖରୀ ଆମେ କଣ କରିବା ବ୍ଲିଚିଂ ପାଉଡର ପକେଇବା ଆଉ କଣ କ୍ଲୋରିନ ପଟିଆ ପକେଇବା ଭିଟାମିନ କଣ ପଡ଼ିବ ମାନେ ଜଳକୁ ପରିଷ୍କାର କରିବା ପାଇଁ ବା ଅଣୁଜୀବ ମାନଙ୍କ ଠାରୁ ମୁକ୍ତ କରିବା ପାଇଁ ଆମେ କ୍ଲୋରିନ ପଟିକା ପକେଇଥାଉ ତେଣୁ କ୍ଲୋରିନ ପଟିକା ପକେଇ ସେଟା କଣ କରିବା ଆମେ ଜୀବାଣୁ ମୁକ୍ତାଣ ତାକୁ କରିବା ତା ବ୍ୟତୀତ ପାଣିକୁ ଆମେ ଯଦି ନ ବୁଝି ତାକୁ ଫୁଟେଇବା ତାକୁ ଆମେ ଭଲ ଭାବରେ ଛାଣିବା ଏବଂ ତାକୁ ଆମେ ବ୍ୟବହାର ବୁଝିପାରୁଛ ତେଣୁ ଜଳ ଅତ୍ୟଧିକ ବ୍ୟବହାର ଜଳକୁ ଯଦି ଆମେ ଅଧିକା ବ୍ୟବହାର କରୁଛେ ତଥା ଜଳ ପ୍ରଦୂଷଣ ରୋକିବା ଇଏ ହଉଛି ଆମ ସମସ୍ତଙ୍କର କର୍ତ୍ତବ୍ୟ ତେଣୁ ଆମ ସମସ୍ତଙ୍କର ସହଯୋଗ ଦରକାର ଘରେ ଯୋଉ ମଇଳା ପାଣି ହଉଛି କୋଉ କୋଉ ଜାଗାରେ ଆମର ମଇଳା ପାଣି ହଉଛି ଲୁଗା ଧୋଇବାରେ ଗାଧୋଇବାରେ ବାସନ ମାଜିବାରେ ଘର ଧୋଇବାରେ ନାଇଁ ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟରେ ଆମର ଅପରିଷ୍କାର ଜଳ ବାହାରୁଛି ତେଣୁ ସେ ଅପରିଷ୍କାର ଜଳକୁ ସେମିତି ଛାଡ଼ି ନ ଦେଇ ତାକୁ ଆମେ କଣ କରିବା ଦରକାର ପୁନଃ ବ୍ୟବହାର କରିବା ଦରକାର ଆଉ ଥରେ ତାକୁ ବ୍ୟବହାର କରିବା ଦରକାର ବିଜ୍ଞାନ ତାକୁ ପଢ଼ାଇଛି କି ନାଇଁ ତାକୁ ପରିଷ୍କାର କରି ପୁନର୍ବାର ଆମେ କାର୍ଯ୍ୟରେ ଲଗେଇବା ଦରକାର ଦେଖ ତୁମ ପାଇଁ କାମ ତା ପୂର୍ବରୁ ଟିକେ ଦେଖିଦିଅ ବିଶ୍ୱ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସଂଗଠନ WHO ୱାର୍ଲଡ ହେଲ୍ଥ ଅର୍ଗାନାଇଜେସନ ଏବଂ ବିଶ୍ୱ ବ୍ୟାଙ୍କ ସର୍ବେକ୍ଷଣ କରିଛନ୍ତି ଯେ ଭାରତରେ ପ୍ରାୟ ଏକ ଚତୁର୍ଥାଂଶ ସଂକ୍ରାମକ ରୋଗ ଦୂଷିତ ଜଳ ବ୍ୟବହାର ଯୋଗୁଁ ହୋଇଥାଏ କେତେ ଏକ ଚାରି ଭାଗରୁ ଏକ ଭାଗ ଲୋକଙ୍କର ସେ ଦୂଷିତ ଜଳ ବ୍ୟବହାର କରିବା ଯୋଗୁଁ ବିଭିନ୍ନ ରୋଗ ହୋଇଥାଏ ପୃଥିବୀର ଶତକଡ଼ା 25% ଲୋକ ବିଶୁଦ୍ଧ ପାନୀୟ ଜଳ ପାଆନ୍ତି ନାହିଁ ବିଶୁଦ୍ଧ ପାନୀୟ ଜଳ ସେମାନେ ପିଇବା ଲାଗି ପରିଷ୍କାର ଜଳ ଟିକେ ମଧ୍ୟ ପାଆନ୍ତି ନାହିଁ ବୁଝିପାରୁଛ ଦେଖ ଗୋଟେ ତମ ପାଇଁ କାମ ଦିଆଯାଇଛି ବଡ଼ ପ୍ଲାଷ୍ଟିକ ବୋତଲ କାଟି ତାକୁ ଦୁଇ ଖଣ୍ଡ କର ଉଭୟ ଖଣ୍ଡକୁ ନେଇ ବାଲି ଗୋଡ଼ି ଅଙ୍ଗାରର ସ୍ତର ଦେଇ ଫିଲ୍ଟର ଯନ୍ତ୍ରଟିଏ ତିଆରି କରିପାରିବ କରାହେଇଥିଲା ଆମର କରିଥିଲେ କି ନାହିଁ କୋଉଟା କରିଥିଲେ ବିଜ୍ଞାନ ଆମେ ପରୀକ୍ଷା କରିଥିଲେ ତେଣୁ ଏହାକୁ ଚାହିଁଲେ ମଧ୍ୟ ତମେ ପରୀକ୍ଷା କରିପାରିବ ଏବଂ ଶେଷକୁ ତମେ ପରିଷ୍କାର ଜଳ ମଧ୍ୟ ପାଇପାରିବ କିନ୍ତୁ ସେ ଜୀବାଣୁ ମୁକ୍ତ ନୁହଁ ତେବେ ତାକୁ କଣ କରିବାକୁ ପଡ଼ିଥିଲା କଣ ପାଟିରେ କ୍ଲୋରିନ ବଟିକା ତାକୁ ଯଦି ଆମେ ପକେଇବା ତାହେଲେ ସେ ଜଳ ଯାଇ ଜୀବାଣୁ ମୁକ୍ତ ହେଇପାରିବ ବୁଝିଲେ କି ତେଣୁ ଇଏ ଥିଲା ଆମର କଣ ଜଳ ପ୍ରଦୂଷଣ ତେଣୁ ଆଜି ଆମେ ପଢ଼ିଲେ ଜଳ ପ୍ରଦୂଷଣ ତାପରେ ନାଇଁ କି ତେଣୁ ଯଦି ପ୍ରଦୂଷଣ ହେବା ଦ୍ୱାରା ଆମର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଉପରେ ତାର ପ୍ରଭାବ କଣ ପଡୁଛି ଆମର କ୍ଷତି କଣ ହଉଛି ତମେ ଜାଣିପାରିଲ ତେଣୁ ନିଜେ ସଚେତନ ହେବା ସହିତ ଅନ୍ୟକୁ ମଧ୍ୟ ସଚେତନ କରିବ ଠିକ ଅଛି ତାହେଲେ କ୍ଲାସ୍ ରଖିବା ଏଠି।